আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ইনডোর প্লান্ট দিয়ে কীভাবে আমার ঘরটাকে সাজিয়েছি। কম খরচে প্রোভোকেশন করিয়ে আমার গাছগুলোকে বাড়িয়ে আমি আমার ঘরটাকে সাজিয়েছি। তো চলেন মূল ভিডিওটা দেখে নেওয়া যাক, আমি কীভাবে ইনডোর প্লান্ট দিয়ে আমি আমার রুমটাকে বা আমার ঘরটাকে সাজিয়েছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাইনিং রুমের পাশে বেসিন এরিয়া। তো এটার পাশে একটা জানালা আছে, জানালা দিয়ে হালকা রোদ আসে, যদিও আমি জানালাটা তেমন একটা খোলা রাখি না, তারপরেও কিন্তু হালকা আলো আসে ওই দিক দিয়ে। ওই জানালাটা দিয়ে আমি দুইটা মানি প্ল্যান্ট হ্যাং করে দিয়েছি এবং বেসিনের সামনে এখানে আমি পানিতে পার্পল হার্ট রেখেছি এবং পানিতে পার্পল হার্ট রাখলে ফুল হয়, এটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রোথও কিন্তু হয়। আমি এভাবে পানিতে আমার পার্পল হার্টগুলো রেখেছি। এবং আমি এর পাশে একটা লাকি ব্যাম্বো রেখেছি, এটা ছোট্ট একটা কাটিং থেকে হয়েছে, এটা আমার খুব পছন্দের একটা গাছ, দেখতে গ্রিনিশ কলা পাতার একটা কালার, কালারটা বেশ সুন্দর। এটা আমি নুডলসের একটা পটে লাগিয়েছিলাম আজ থেকে এক বছর আগে। তো আমার বেসিন এরিয়াটা ঠিক এরকম, আমি একটা মগে মানি প্ল্যান্ট এবং একটা হ্যাঙ্গিং টপে মানি প্ল্যান্ট লাগিয়ে আর বেসিন এরিয়ার থাক যেটা আছে ওটার মধ্যে এভাবে রেখেছি। এরপরে পাশে বেসিন এরিয়ার পাশে আমার ওয়াইফাই যে স্ট্যান্ডটা, যেটা আমি কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি, ওখানের উপরে আমি এভাবে সিঙ্গুনিয়াম লাগিয়ে দিয়েছি সেমভাবে। এটা একটা ছোট নুডলসের কৌটা, এখানে ঠিক এভাবে আমি আমার সিঙ্গুনিয়ামটা রেখেছি। এটা একটু উপরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এবার এটা ওয়াসিকার রুমে এসেছি আমি, খাট এবং বুকসেলফের মাঝামাঝি একটা জায়গা রয়েছে, ওখানে আমি এভাবে সিঙ্গুনিয়ামের একটা টপ রেখেছি। এটা আমি মাটিতে রেখেছি যে এদিক দিয়ে হালকা রোদও আসে, সিঙ্গুনিয়ামে হালকা একটু রোদ লাগাতে হয়, তো এখানে হালকা একটু রোদও আসে, ছায়াও আছে, সব মিলিয়ে এটা একটা পারফেক্ট জায়গা সিঙ্গুনিয়ামের জন্য আমি মনে করি এবং দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমি এটাকে এভাবে রেখে দিয়েছি এখানে। ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখতে দেখতে যদি এতটুকু পর্যন্ত আমার ভিডিও একটুখানিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এছাড়াও আপনাদের মতামত জানানোর জন্য বা আমার ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজানোর আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে তা জানানোর জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি চলে এসেছি ওয়াসিকার পড়ার টেবিলে, এখানে আমি এভাবে করে একটা নুডলসের কোটায় মানি প্ল্যান্ট লাগিয়েছি এবং এটার পাশে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কার্ডবোর্ড দিয়ে ওয়াসিকা ডিআইওয়াই করেছে। ও আঁকাঝোঁকা খুব পছন্দ করে এবং ডিআইওয়াই করতে, তো এভাবে ও একটা কাঁকড়া এঁকেছে, কাঁকড়াটাকে রং করে এভাবে ডেকোরেশন করে নিয়েছে ওর পড়ার টেবিলটাকে। এবার আমি আমার ডাইনিং টেবিলে চলে এসেছি, এখানে একটা ছোট ট্রের মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আর এর পাশে আমি আরেকটা ছোট্ট টবে সিঙ্গুনিয়াম লাগিয়ে নিয়েছি। এটা একটা প্লাস্টিকে পানির বোতল ছিল, ওটার উপরে আমি রং করে দিয়েছি এবং এভাবে সিঙ্গুনিয়ামটা লাগিয়ে দিয়েছি, দেখতে ঠিক এমন লাগছে।
এবার আমি আমার লিভিং রুমে চলে এসেছি। লিভিং রুমে আমার একটা সেলফ আছে, ওয়াল সেলফ, যেখানে আমি বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি তিন থাকের, এবং সবচেয়ে নিচের যে থাকটা আছে ওটার মধ্যে আমি এভাবে একটা মানি প্ল্যান্ট রেখেছি। এটা অনেক বড় হয়েছিল, কিন্তু এটাকে আমি কাটিং করে দিয়েছি এবং রিপোর্টিং করেছি। এখনও আস্তে আস্তে বড় হচ্ছে এবং এর পাশে এভাবে করে আমি এটাকে রেখেছি। এটা আমার লিভিং রুমের অন্য একটা সাইড। তো এখানে আমার একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের উপরে আমি এভাবে ভেরিগেট স্পাইডার প্লান্ট রেখেছি। এখানেও হালকা রোদ আসে বিকালের দিকে, এবং এখানে আমি মানি প্ল্যান্ট রেখেছি। একটা ওয়ান টাইম গ্লাসে মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছি, এবং একটা কাঁচের গ্লাস, আমার হালকা কাঁচাটা ভেঙে গিয়েছে, তো আমি এটাকে এভাবে ইউজ করেছি। ভাঙাটা অবশ্যই দেখাও যাচ্ছে না। তো আমি অ্যাকোরিয়ামের উপরে এভাবেই রেখেছি, দেখতে ঠিক এমনটাই লাগছে। এবার অ্যাকোরিয়ামের নিচে বা পাশে করে আমি এখানে একটা ইরিকা প্লান্ট লাগিয়েছি, এবং এর পাশে আমি একটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। আমার এই ইরিকা প্ল্যান্টের বয়স প্রায় এক বছর, কিন্তু এটা কি কোনোভাবে গ্রো হচ্ছে না। আর এই স্ন্যাক প্ল্যান্টটা আমি আমার নানু বাড়িতে কিনেছিলাম, এটাতে বেবি আসছে মাশাল্লাহ। তো এদিক দিয়ে হালকা রোদও আসে, তো বিকেল টাইমে আমি একটু আগেও বলেছিলাম। তো এখানে আমি অ্যাকোরিয়ামের পাশে ঠিক এভাবে গাছটাকে লাগিয়ে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা যে বের হই বা ঢুকি বাইরে থেকে সেই দরজাটার পাশে, এবং এখানে যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজা আটকে থাকার জন্য যে চৌম্বকটা থাকে ওইটা। তো যেহেতু আমরা দরজা খোলা রাখি না, এটা সবসময় দরজাটা অফ থাকে, বাইরে আসা যাওয়ার সময় শুধুমাত্র খুলে থাকি। তো এই হ্যাঙ্গিংটাকে আমি এভাবে ইউজ করেছি, ঠিক এমনটাই দেখতে লাগছে। এবং এর পাশে আমি একটা স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এবার আমি আমার বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমের পাশে যে ছোট টেবিলটা আছে ওটার উপরে আমি এভাবে কলমের ঝুড়িতে একটা লেস বসিয়ে DIY করে ওখানের ভিতরে একটা পট দিয়ে মানি প্ল্যান্ট লাগিয়েছি, এবং এর পাশে আমি একটা ভেরিগেট স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এর পাশে আমি আরও একটা ভেরিগেট স্ন্যাক প্ল্যান্ট লাগিয়েছি ছোট ছোট। তো দেখতে ঠিক এমনটাই লাগছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই কী কী গাছ দিয়ে আপনারা খুব সুন্দর করে ঘর সাজাতে পারবেন, আশা করি আপনারা একটা মিনিমাম আইডিয়া পেয়ে গেছেন। এছাড়া আরও অনেক ইনডোর প্লান্ট রয়েছে যেগুলো দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে স্বল্প খরচে ইনডোর প্লান্ট দিয়ে কীভাবে ঘর সাজাবেন সেটার জন্যই ভিডিওটা করেছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।